আরেকটা ব্যাড নিউজ আছে আমাদের এমটির ব্যাপারে। আচ্ছা, পোলাপানের লেগে টুপি নেওয়া শেষ, এখন যা পোলাপানের দেওয়ার পালা। শুক্রবার আসুক, পোলাপানটা দিয়ে দিব। পোলাপান অনেক খুশি হইব আমি জানি। এই জায়গায় এসে আমার অনেক মিনি মিনি মাদ্রাসার সাবস্ক্রাইবার লগে দেখা হয়ে গেছে, তারা প্রত্যেকে আমার চিনেন, আমার দিকে সাদের উপর ভিড় করে লাইছে দেন। ওই হাই দাও বন্ধু। আচ্ছা, খাওয়া দাওয়া শেষ করলাম, এখন বিদায় নেওয়ার পালা। আর আমি কইছিলাম যে স্যারের সাথে আমার যে পরিচয়টা হয়েছিল অনেক ইন্টারেস্টিং ভাবে, এটা আমি শেয়ার করুম। তো আজকেই টাইম আছে, আজকে একটু শেয়ার করে নেই। আর আমি কইছি, আমি জেনে যাই উনি একটা খাতা পরে। এই যে এই গাড়িতে ফর্ম টম মারা হয়েছে, সাবান টাবান মারা হয়েছে, আর কারেন্ট ডাকে শেখা। তাহলে আমার গাড়ি চালাবে তুমি? আমার গাড়ি চালাবে? আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। গাইস, গতকাল ব্লগ ইন করার পর অনেক রাত হয়ে গেছিল। আর গতকাল আমি এমন একটা জায়গায় দাওয়াতে গেছিলাম, পুরা ভুতুরে জায়গা, দুই পাশে জঙ্গল, মাঝখানে একটা রাস্তা। ওই রাস্তা এরিয়াতে একটা বাজে আমি ড্রাইভ করতেছিলাম, আমার আত্মা আমার লগে ছিল না। আসলে ভূতের কোনো ডর নাই, ডর হইলো মানুষের, কারণ ওই রাস্তায় অনেক বেশি ডাকাতি হয়, এরকম রেকর্ড আমি অনেক শুনছি। আর ওই জায়গায় আমি আর সাজ্জাদ গেছিলাম, আমরা দুইজনেই চরম পরিমাণ ভয় পাইছি। ফিরে আসার সময় আমাদের সাথে অনেকগুলো বাইক ছিল, বাট যাওয়ার সময় আমরা দুইজনে গেছিলাম। তো ভাই, কী যে অবস্থা হয়েছিল বইলা বুঝাইতে পারলাম না। তো বাসায় এসে ডিরেক্ট ঘুম দেই, আর ঘুম থেকে উঠি, এখন উঠিয়া ফ্রেশে শুয়ে আবার ব্যাংকে যাই, ব্যাংকের কাজটা সাইডে অ্যান্ড এই জায়গায় আসলাম। আর আজকে আবার প্লে বাটন আসারও ডেট ছিল, বাট ডেটটা পোস্টপন্ড হয়ে যায়, ওটা সামনের মঙ্গলবারে চলে যায়। আমি জানি না কী ঝামেলা হইলো, ডেটটা ওনারা অটোমেটিক্যালি পিছিয়ে দেয়। আর এখন আমার যেতে হবে আর একটা দাওয়াতে। অনেকদিন ধরে দাওয়াতটা দেওয়া আছে, বাট সময় পাই না, থেকে অ্যাটেন্ড করতে পারি না। তার আগে আমার কী করতে হইব, এই বাইকটা ওয়াশ করাইতে হইব। দেখেন বাইকটার কী অবস্থা, একেবারে পুরো বাইকটা ময়লা হয়ে রয়েছে, আর আমার ময়লা জিনিস অতিরিক্ত বেশি পরিমাণ বিরক্ত লাগে। তো আগে যে বাইকটা ওয়াশ করাই দেন, দাওয়াতে চলে যাবো। যাই, এখন জলদি জলদি যাই, বাইকটা ওয়াশ করাই নিয়ে আসি। চলো, এটার ক্লিনিং এর কাজ শুরু হয়ে গেছে। আর সিলভার কালার গাড়ির একটা স্পেশালিটি হইলো, এটা ধুইলে অনেক বেশি সুন্দর দেখা যায়। আমি এটার ক্ষেত্রে অনেক অবহেলা করি, মানে ধোয়া মোছার ক্ষেত্রে। এমনিতে আমি গাড়ির ক্ষেত্রে অনেক যত্নশীল, বাট এটা মোছা দিতে আমার অনেক আলসেমি করে। আর আমি কইছি, আমি জেনে যাই উনি একটা খাটা পরে। এই যে এই গাড়িতে ফর্ম টম মারা হয়েছে, সাবান টাবান মারা হয়েছে, আর কারেন্ট ডাকে শেখা। এখন এটারে পানি ঢেলে ঢেলে ধুইতে দিব। চিন্তা করতেছি এটার যে নামটা আছে, এই জায়গায় লাগা মুই স্টিকার আমি অর্ডার দিয়ে দিছি, কারণ এই জায়গায় নামটা সাইটে বই রেখে থাকে, সামনে যদি নামটা লেখা থাকে আরও বেশি সুন্দর দেখা দেবো। আমার যতটুকু মনে হয় এই নামটা আমি কালা বানাইতে দিছি, কারণ সিলভারের উপরে কালাটা ফুইটা থাকবো। বন্ধু আমার কঠিন পরিশ্রম করতেছে। বন্ধু আমার তো এমটি ছিল, তুই আসিল না বড়? এটা তো আমি কমই ধোয়াই, এমটি প্রতিদিন ধুয়েবার নিতাম না? এমটি আমি রেগুলার ধোয়াইবার নিতাম, মনে করেন আমার গাড়িতে একটু কেঁদা বললে আমি এই জায়গায় ধোয়াইতে নিয়ে যেতাম। আর কিছুদিন অপেক্ষা করেন, আবারও এই জায়গায় ধোয়াইতে নেবো। বন্ধু ওটাও কিন্তু ডইলে আমি চকচকে করে ধুই দেবো, ঠিক আছে? আর কপালটা এতই ঠাডা পড়া, সকালে আইছিলাম ধুইতে, ওই টাইমেও কারেন্ট গেছে, এমন আইছি ধুইতে, এই টাইমেও কারেন্ট গেছে, এমন পানি ঢেলে ঢেলে ধুইতে দিতেছে, আমি তো বাসায় ধুইতে পারতাম। বন্ধু তোমার কিন্তু টাকা কম দেবো। হ্যাঁ এ বন্ধু, তাও খুশি? বন্ধু আমার টাকা না দিলেও খুশি। চলো, ধোয়ার পরে একদম চকচক হয়ে গেছে। এই যে তিন তিন আপন গুলো বসে আছে, ওখানে যদি একটা থেকে বয় রাখছি, এখন দুইটা চল্লিশ ডিগ্রি জায়গা থেকে আসো। এতিম আসো, আসো এতিম পুলাবান তোর আয়। আমাদের দুইটা বাইক অলরেডি আসছে, আরও দুইটা বাইক আসা বাকি আছে, যার জন্য ওগুলো আসলেই আমরা এখান থেকে রওনা দিব। আর এই জায়গায় ইসা পুরানো বন্ধুর সাথে দেখা হয়ে গেল, ও কিন্তু কঠিন একটা কুত্তা, ও এই রাস্তা দিয়ে যেই যায় হ্যার পিসি ধরে খাওয়ানোর লেগা। মনে করেন এই জায়গায় একটা গার্মেন্টস আছে, ওইখানের মানুষ টিফিন দেয়, রুটি বা ডিম বা কলা কেক, ওগুলা খাওয়ার লেগে ওগুলো পিসি ঘেউ ঘেউ করতে করতে যায়। আর আমাদের এলাকায় খালি কুত্তা আর কুত্তা, যেমন এই দেন এই যে কুত্তা, এই যে কুত্তা। আমাদের সবাইকে এ পড়ছে, আর আমরা এমন একটা জায়গায় যাবো আমাদের এরিয়ায়, কিন্তু আমরা কেউ চিনি না। তো রিয়াদ গুগল ম্যাপে সার দিতেছে, আর গুগল ম্যাপ যে কত ফালতু এটা আমি ভালো করেই জানি। তো যার গুগল ম্যাপ নাই তার কাকা আছে, কাকার এদিকে। ও কাকা, হিজলতলি কোন দিকে কাকা? ঢুকানো যাও, আর আমি বাইরে রাখি, কারণ আমার তো ঢুকানো যাবো না বাড়ির ভিতরে। তো অনেক কথা কয়ে লাগছে, খিদাও লাগছে, আপাতত তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শুনছি। আর এই বাসায় এসে কিউট কিউট দুইটা বাচ্চা পাইছি। এই যে একটা বন্ধু, বন্ধু তুমি সাজ্জাদ চিন? বন্ধু সাজ্জাদ চিন? মনির চিন? মনির টিকটক করে, টিকটক চিন? ওই যে ওটা মনির। হ্যাঁ চিন? ক মনির টিকটক করে, মনির অনেক বড় একটা ব্র্যান্ড, একটা ব্র্যান্ড ব্র্যান্ড না ব্র্যান্ড ব্র্যান্ড। তোমার নাম জানি কি বন্ধু? আলিফ। খুব সুন্দর নাম। দেখি তুমি দাঁত মাচ্ছ বন্ধু সকালবেলা? তাহলে তোমার দাঁতে ময়লা কেন? তুমি বাইক চালাইতে পারো?
হ্যাঁ আসতে পারো তাহলে আমার গাড়ি চালাবে তুমি কি আমার গাড়ি চালাবে না চকলেট কিনে দিব তোমার একটা জিনিস কইতে পেতে পারবা বলো মনির একটি গৃহপালিত পশু মনির একটি মনির কি মনির একটি গৃহপালিত পশু মনির একটি গৃহপালিত পশু মনিরের দুইটি হাত আছে দুইটা পাও আছে তাও কোনো কাজে লাগে না মনিরের মাথায় মস্তিষ্ক আছে কিন্তু ওটি কোনো কাজ করে না তোমার বোনের নাম কি ওর নাম কি ওর নাম কি ওর নাম এই ওর আপেল পড়ে গেছে হাই হাই রে আমার বান্ধবীর আপেল বেরিয়ে গেছে তোমার বান্ধবী আপেল খাও আমি একটু খাই ওই হন আর এনে থাকবোই না আপেল খেয়ে লাইছো নামে তো আচ্ছা খাওয়া দাওয়া শেষ করলাম এখন বিদায় নেওয়ার পালা আর আমি কইছিলাম যে স্যারের সাথে আমার যে পরিচয়টা হয়েছিল অনেক ইন্টারেস্টিং ভাবে এটা আমি শেয়ার করুন তো আজকেই টাইম আছে আজকে একটু শেয়ার করে নেই আমি ক্লাস এইটে পড়তাম তখন জিএসসি পরীক্ষা দিতে আমার হল পড়ছিল বলিয়াদি তো আমার হলের গণিত পরীক্ষার দিন উনি গার্ড দিতেছিল ওনার হয়তো খেয়াল নেই বাট আমার খেয়াল আছে তো আমি এমনি ভালো স্টুডেন্ট ছিলাম ওই টাইমে এখন তো পড়ালেখা করি না একদম বন্ধ হয়ে গেছি গা বাট তখন আমি অনেক ভালো স্টুডেন্ট ছিলাম তো প্রত্যেকটা পরীক্ষা আমি কোনো নকল টকল করা বাদে দেখা লেখা বাদে ভালোভাবে পরীক্ষা দিতেছিলাম দেখা ওই দিনকে আমি একটা অঙ্ক পারতেছিলাম না আর তারপর স্যারের আচার ব্যবহার আমার কাছে এত ভালো লাগে দেন আমি দুই তিনবার বলিয়ে দিই স্কুলে যাই বাট উনি কারণবশত বলিয়ে দিই স্কুলের টিচার ছিল না উনি আর একটা স্কুলের টিচার ছিল ওনার জায়গায় হলে ঘাট পড়ছিল না যার কারণে আমি অনেক খুঁজেও পাই না তো তখন এটা আমার একটা আফসোস থাকে আমি অনেক খোঁজার পরও যেহেতু পাই না একটা কথা আছে আপনি যদি মন থেকে কিছু আল্লাহর কাছে চান তাহলে কোনো না কোনো দিন ওটা অবশ্যই পাইবেন তারপর কি হয় পাঁচ বছর পর পাঁচ না সাত বছর পর আমরা দিয়েছি দেখি পাঁচ থেকে সাত বছর পর আমি তো ইউটিউবিং করি তো মোটামুটি আকারে আমার মানুষ চিনে তো একজন হঠাৎ করে একদিন আমার ফোন দেয় যে এরকম এরকম আমি তো আপনার ভিডিও দেখি আপনার ভিডিওগুলো ভালো লাগে যদি কোনো সময় একটু কষ্ট করে দেখা করে তো অনেকদিনই ফোন দেয় বাট আমি আমার ব্যস্ততা কাটায় উঠতে পারি না তারপর অনেক সমস্যা ফেস করি তো নানান কারণে দেখা করা হয় না বাট আমি কথা দিয়েছিলাম যে আমি একদিন একদিন দেখা করুম আমি নিজে যেয়ে দেখা করুম তো আমি যেদিনকে বাইকটা টান দিয়ে দেখা করতে যাই আমি যেয়ে দেখি যে ওই স্যারটা যারা একদিন আমি দেখার লেগে পুরো পাগল ছিলাম মানে সে অটোমেটিক্যালি আমার ফোন দিছে যে সেই আমার লোকে দেখা করতে চাইছে মানে এটা আমার জন্য একটা মিরাক্কেল আর আমার জীবনে আর একটা চাওয়া পাওয়া পূর্ণ হওয়ার ভিতরে এটা একটা আমি লাখো শুকুর করি কারণ আমি আল্লাহ তাআলার কাছে যা চাইছি আমার জীবনে তাই পাইছি তো আমার পাওয়া পূরণ হওয়ার ভিতরে এটাও আর একটা যার ফলে আমার যখনই সময় সুযোগ হয় আমি স্যারের লোকে দেখা করে যাই স্যার অনেকদিন ধরে দাওয়াত দিছিল দাওয়াতটা আমি পূরণ করতে পারতেছিলাম না অনেক ব্যস্ততার কারণে বাট এট লাস্ট আইসা কথা বলে ভালো লাগলো আর উনি অনেক ভালো মনের অধিকারী মানে উনি যে সিনিয়র উনি যে সিনিয়র এটা একদম বুঝাই জানা আর উনি আমাদের প্রত্যেকটা পোলা পানের লগে একেবারে বন্ধুর মতো মিশে মানে কেউ কইতে পারবো না যে উনার ব্যবহার সিনিয়র পার্সনের মতো মানে উনি আমাদের ভিডিওর স্কিপ কইতেছে ভিডিও লাইন কইতেছে তো সব মিলা জোস এই জন্য আমি একটা কথা কই আপনার চাওয়াটা যদি সঠিক হয় আর সত্য হয় আল্লাহর কাছে তাহলে ওইটা আপনি পাইবেন তো আসি দিল স্যার ইনশাল আসসালামু আলাইকুম ভালো থাকেন দোয়া রাখেন আমার জন্য ভাই দোয়া রাখেন বন্ধু টাটা টাটা দাও জোরে টাটা দাও ওই যে মনিরে টাটা দাও কোটি টাকার মনির টাটা কো বন্ধু আমার শরম পাইছে আল্লাহ হাফেজ আয় সবাই তো বিদায় নিলাম ওনার কাছ থেকে উনি মহৎ মনের অধিকারী মানে আমাদের এত সুন্দর করে আপ্যায়ন করছে আমরা যে একটা স্ট্রেঞ্জার এটা আমরা বুঝতেই পারি নাই আর উনি যে আমাদের এত সিনিয়র পার্সন সেইটাও আমি ধরতেই পারি নাই আর ওই যে একটা কথা বলছিলাম যে আপনার মন থেকে চাওয়াটা যদি সঠিক হয় তাইলে আপনি ওইটা পাইবেনই মানে এটা আমার ভাবতে অবাক লাগে যে একটা মানুষের সাথে আমি দেখা করার জন্য পাগল ছিলাম মানে আমি খুঁজছি লিটারেলি দুই তিনবার যাইয়া ওই স্কুলে বাট ওনারে আমি পাই নাই আর সবচেয়ে বিস্ময়কর বিষয় যেটা উনি আমারে ফোন দিচ্ছে দেখা করার জন্য আর উনি আমার লোকে দেখা করার জন্য একবার পাগল হয়ে গেছিল মানে একটা হুজুর মানুষ আমার ভিডিও দেখা আমার লোকে দেখা করবে এটা আমি কোনো কল্পনাও করি নাই এইটারে কয় কিসমত আর এটারে কয় মনোবল আমি মন থেকে চাইছিলাম যার জন্য ওনার লোকে আমার আবার দেখা হয়েছে আর এইভাবে দেখা হয়েছে আর এখন আমার যাইতে হবে একটু বাজারে কারণ আমি পোলাপান্ডে কথা দিছিলাম আমি এইবার ফ্রাইডেতে
মসজিদে গেলে ওদেরকে টুপি গিফট করুন। তো বাজার যেহেতু আসছি, টুপি এখান থেকে কিনে নিয়ে যাই। গাইস আমরা যেই জায়গায় টুপি কিনতে আসছিলাম ওই দোকানটা বন্ধ, বাট এই জায়গায় এসে আমার অনেক মিনি মিনি মাদ্রাসার সাবস্ক্রাইবার লগে দেখা হয়ে গেছে, তারা প্রত্যেকে আমার চিনেন, আমার দিকে সাদের উপর ভিড় করে লাইছে দেন। ওই হাই দাও বন্ধ, মনি না চিনা তোমরা, মনি না চিনা তোমরা, মনি রে মনি রে চিনা সব। আমি ভিডিও কইরা কি পাইছি কি না পাইছি ওটা তো আমি জানি না, এড়িয়ে হইলো আমার বাবা। বন্ধু টাটা, সবাই ভালো থেকো, টাটা। এখন এই জায়গা থেকে বাইর হই, নয়তো বড় হুজুর বাইরেছে, হুজুরে আমার বাইরে আইব। তাই হুজুরের মায়ের খাওয়ার আগে তাড়াতাড়ি আমি এখান থেকে কাটি। টুপির দোকানে চলে আসছি এখন, সুন্দর দেখা পোলাপানের যাতে পছন্দ হয় এরকম কিছু টুপি নিতে হবে। আসসালামু আলাইকুম। আচ্ছা, পোলাপানের যে টুপিগুলো আছে না, ছোট ছোট সুন্দর ডিজাইন করা। আচ্ছা, আমার ইচ্ছা ছিল ওই যে গোল টুপিগুলো আছে না, মানে পোলাপানের মাথায় দেওয়া থাকে সুন্দর, ছোটবেলায় আমার আমার নানি কিনে দিছিল ফুল টুলাকে, আমি ওগুলো নিব। বাট ওদের মাথার সাইজ তো আমি সবারটা জানি না, তো এটা নিয়ে পরে আমার ঝামেলা ফেস করতে হইতে পারে। তাই আমার হেরা আইডিয়া দিল যে এই টুপিগুলো নিতে, রাবারের, আর এগুলোর ডিজাইনগুলো অনেক সুন্দর, আমার কাছে ভালো লাগছে, আই থিঙ্ক পোলাপানেরও পছন্দ হইব। বাট এই টুপিগুলোর তেমন একটা স্টক নাই, আমার নিতে হবে 40-50 পিস। তো আমি বলছি ভাই ভাই করতেছে, যদি সম্পূর্ণ হয় আমি জাস্ট নিয়ে চলে যাবো। এই টুপিগুলোর সাইজ হলো ফ্রি সাইজ, যার জন্য এটা সবার মাথায় লাগবে। বাট এই টুপিগুলোর যথেষ্ট পরিমাণ স্টক নাই, ভাই হিসাব করতেছে যদি পায় আমি যতগুলো নিবো, এটা যদি থাকে তাহলে জাস্ট দিয়ে দিবে, আমি নিয়ে চলে যাবো। আচ্ছা, পোলাপানের লেগে টুপি নেওয়া শেষ, এখন জাস্ট পোলাপানের দেওয়ার পালা, শুক্রবার আসুক পোলাপানটা দিয়ে দিব। পোলাপান অনেক খুশি হইব আমি জানি। আর প্রথমে আমরা ভাবছি যে টুপির স্টক নাই, কারণ ভাইয়ে যখন গুণা দিছিল মাত্র 15 পিস বাইরে ছিল, দেন ভাইয়ের আর একটা দোকান আছে, ভাই ওই দোকান থেকে আই না আমাদেরকে দিছে, যেহেতু আমাদের দরকার ছিল। তো আপাতত টুপিটা এখান থেকে নিয়ে আমরা এখান থেকে বাইরে, আর সবার লেগে টুপি নেওয়ার পর আমার লেগে এই টুপিটা নিয়ে নিলাম। আমার এই টুপিটা অনেক সুন্দর লাগতেছে। বন্ধু সুন্দর লাগে না? তোরা পাপি, তোরা অপদার্থ, তো গোবিতে কোনো হেদায়েত নাই, ওরা কি বুঝবো সৌন্দর্যের মর্ম। ভাই আমার সুন্দর লাগতেছে না? অবশ্যই সুন্দর লাগতেছে। আর এই টুপিটা কিন্তু ভাই আমার গিফট করছে, ভাই আমার কাছ থেকে নোটিয়া নেয় নাই, তাই ভাইয়ের লেগে দোয়া করে দিলাম, ভাইয়ের ব্যবসা একদিন অনেক বড় হয়ে যাবো। তো এখন আমাদের এই জায়গায় বাইরে তৈব, সন্ধ্যা হয়ে যাইতেছে আর অনেক পোলাপান ধরছিল, তারপর ওই জায়গায় বেশি সময় নষ্ট করলাম না। আর এইটাই হলো আমাদের সেই জিপিএক্স ডেমন, যেটা আমি আগে অনেক বেশি চালাইতাম আমি বাইক কেনার আগে। এই বাইকটা যার ও অনেক ব্যস্ত হয়ে যায়গা, যার ফলে আর চালানো হয় নাই, তো আজকে এইটা আমি একটা টেস্ট রাইড দিমু, আর হালকা পাতলা ফিলিংসও কমু এটা চালানোর ব্যাপারে, কারণ এই বাইকটা চালাইতে আমার অনেক বেশি মজা লাগে। আর এই বাইকটা নিয়ে আমি অনেক দূরে দূরে ঘুরতেও গেছি, যত দূরে আমার বাইক নিয়ে আমি যাই নাই। আর আজকে আমি এই বাইকেরও একটা নাম দিয়ে দিবো। আর ভিড়ভাট্টার ভিতর তো গাড়ির টেস্ট রাইড দিয়ে কোনো মজা নাই, চলেন একটা ফ্রি রাস্তায় যাই। আচ্ছা, ফ্রি রোডে এসে পড়ছি, আর অনেকদিন পর আমি এই মালটারে চালাম, এই মালটার আগে রেগুলারলি চালাইতাম, আর এত বেশি চালাইতাম যে মানুষ ভাবতো এটা আমার বাইক। এই বাইকের মালিক যদি কোথাও নিয়ে এই বাইকটা রাখতো, সবাই ওই জায়গায় ভিড় করে লইতো, ওই তো ওমর বাইক, ওমর বাইক। বাট এই বাইকটা তো আর আমার না, আর এই বাইকের মালিক অনেক বেশি পরিমাণ আলসে থাকার কারণে সবসময় আমি চালাইতাম, ও পিছিয়ে বয়ে থাকতো, যার লেগে এটা আমার গাড়ি হিসেবে নাম হয়ে গেছিল গা। তো অনেকদিন হয় চালানো হয় না, ভাবলাম আজকে একটা ট্রায়াল মারি, আর সময়ও হয় না, তো আজকে একটু একটা ফ্রি আসি, চলেন গাড়িটা চালাই। আচ্ছা, আগে আমি এই গাড়িটার বিশ্লেষণ একটু করি। এটা হলো জিপিএক্স ডেমন আর আর, এটা হলো 2022 নতুন মডেলটা, আগেরটা অনেক সুন্দর ছিল, এটা তার থেকে আর একটু ছোটো খাটো বানিয়ে লাগছে, এটা আরও বেশি কিউট দেখা যায়। বাট এই লাল কালারের চেয়ে আমার ব্ল্যাক কালারটা বেশি ভালো লাগে। আর এটা হলো ডুয়াল চ্যানেল এবিএস, তো ব্রেক ধরাতে আমার কোনো প্রবলেম হবে না, রিল্যাক্সে ব্রেক দিতে পারবো। আরেকটা জিনিস কুয়েরাই, এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি স্টার্টিংয়ে মানে টর্কের গাড়ি আমার যতটুকু মনে হয়। বাবা, এটার দি স্পিরিট ভাই, ও পি ভাই স্যার, এখন এটার ব্রেক টেক ধরে আমি মজা পাবো না, কারণ ইয়া আমার হাত, ইয়া আমার হাই, আর চায়না গাড়ি, চায়না গাড়ি, এটা আমার কাছে অনেক আনকমফোর্টেবল লাগতেছে। আর আগে এটার যে চালান চালাইছি আমি, ও ভাই স্যার, টর্ক ভাই, মালটা টর্ক জোস জোস। আর আমার যতটুকু মনে হয় ফার্স্ট গিয়ারে এটার সাথে বাংলাদেশের কোনো গাড়ি পারবো না, যে কোনো গাড়ি ফার্স্ট গিয়ারে এটার টর্কের লগে কোনো গাড়ি পারবো না। আর চালামু না, কারণ সন্ধ্যা হয়ে যেতেছে, বেশি স্পিড উড়াইলে আমি কোনে না কোনে যেয়ে বাজাই দিবো। যখন আমার গাড়ি ছিল না, আমার শখ ছিল আমি জিপিএক্স ডেমন কিনবো, কিন্তু কিছু কারণে আমি জিপিএক্স ডেমন কিনি নাই। প্রথমত আমার কাছে চায়না গাড়ি ভালো লাগে না, আর জিপিএক্স ডেমন একটা চায়না কোম্পানি। দ্বিতীয়ত জিপিএক্স ডেমনের সাউন্ড ভালো না, একদমই ফালতু সাউন্ড, এর সাউন্ড শুনলে মনে হইব কি জানি ভিতরে ভেঙে চুরে গেছে। তৃতীয়ত এইটার মাইলেজ একদমই খারাপ, যেমন এই বাইকটা মাইলেজ দেয় মাত্র 27-27 কিলো, এই বাইকে তেল ভরতে ভরতে আমি হয়রান হয়ে যেতাম যখন আমি এই বাইকটা কোথাও নিয়ে যেতাম। তো এগুলাই রিজন, আর সবচেয়ে বড় রিজন যেটা, সেটা হলো আমি ইয়ামাহা লাভার। তো একটা ইয়ামাহা লাভার কখনোই অন্য কোনো গাড়ি চালায় কমফোর্ট পাইবো না, ইয়ামাহা লাভার গো কাছে প্রত্যেকটা গাড়ি ভাঙ্গারি মনে হইব। বাট লুকিং বেস্ট জোস একটা গাড়ি, কম প্রাইসের ভিতরে 100-100। আর এখন আমি আমার গাড়িতে উঠে লাই, ওই যে মালটা খিচতেছে রে, ও যে চালায় ভাই, ও খুব রাফ চালায়। আর এই জিপিএক্স ডেমনটার আমি একটা নাম দিয়ে দিই,
এটার নাম হবে এটার নাম হলো চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন মানে না তুই এরকম একটা জঙ্গলি কোন নাম দি ওয়াইল্ড ওয়াইল্ড টাইপের এই তাহলে এটার নাম দিয়ে দিই হোয়াইট স্নেক আর আমাদের এই মেলা থেকে বাইরে যেতে আর একটা মেলায় ওই জায়গায় দাওয়াত দিচ্ছে তো এখন আর এই জায়গায় বেশি সময় নষ্ট করুন না মেলায় দাঁড়াইলে সময় নষ্ট হয় তো চলেন মেলায় যাওয়ার যে রাস্তাটা এই রাস্তাটার প্রশংসা করতে হয় আমার গাড়ির রায়াতে এবার এক মাস দুই মাস না এক বছর গেমে গেছে গা এইটা যে রাস্তা একে ধুলা ধুয়ে ভাঙা চূড়া আর তিনে গুড়ি গুড়ি ইট আর সামনে যদি কোনো এরকম গাড়ি থাকে এই দেখেন ধুলা কীভাবে ছিটাইতেছে মানে আমার হাত মুখ পুরো ধুলায় ভরে গেছে গা যাক একটু সুন্দর রাস্তায় উঠছি আর এই রাস্তাটা খুব তাড়াতাড়ি রিপেয়ার করানো উচিত কারণ বৃষ্টির দিনে এই রাস্তায় যে একটা অবস্থা হইবে এই রাস্তা দিয়ে আহাই যাবো না বাইকটাই নিয়ে আবারও ভাঙা চূড়া শুরু শালার কপাল রে আর বাইকটা আজকে ওয়াশ করছি ওয়াশ করে কোনো লাভ হইলো না ধুলায় পুরো বাইক গেড়ে গেছে গা রাত্রে দিকে বোঝা যাইতেছে না দিনে হইলে বোঝা যাইতো আর আমার পুরো শরীরে কালা জামা কাপড় পরা আর কালা জামা কাপড় মানেই ময়লা পুরাপুরি ফুইটা উঠে আর আজকে মেলা তেমন একটা জমে নেই যার জন্য আমাদের বাইরে হইতে হইতেছে আর এই জায়গায় আমাদের অনেক ভাই ব্রাদার আছে ভাই থাকো তোমরা জায়গা ওকে আল্লাহ হাফেজ তখন আমার বাইকটা বাইর করতে হইব এই জায়গা দিয়ে উঠানো অনেকটা নামাইছে অনেক কষ্টে উঠানো অনেক ঝামেলা ও ভাই সাপ উঠছে উঠছে আসসালামু আলাইকুম ভালো আছেন এটা উনাগই মেলা মানে যারা তৃতীয় লিঙ্গের মানুষ আছে তারা এই জায়গায় একটা জমি পাইছে তো এই খুশিতেই ওনারা মেলাটা দিছে আমি এটার রিজনটা জানতাম না এই জায়গায় এসেই জানতে পারলাম ওনারা আনন্দ ফুর্তি করতেছে আমি আর এই জায়গায় থাকলাম না কারণ এমনি তো অনেক মানুষ জমে গেছে গা মেলার পরিবেশ আমি নষ্ট করতে চাই না আর রাত হয়ে গেছে আমাদের বাসায়ও যেতে হইব তো তাড়াতাড়ি চলো আমরা বাসায় চলে যাই আর রাস্তা যে ভাঙ্গার ভাঙ্গা বাসায় যেতে কতক্ষণ লাগে আল্লাহ জানে আর গাইস ওই দিনকে যে আমার হেলমেটটা পুড়ে গেছিলো তারপরে হেলমেটটার মাইকটা হালকা ফাইটা যায় আর অ্যাডাপ্টারটাও নড়বড়া হয়ে যায় তো আজকে ফুটেজ নিছি আমি খেয়ালই করি নাই যে অ্যাডাপ্টারটার তারটা বারবার খুলে যেতেছিল তো প্রথম যে ভিডিও ক্লিপগুলো আছে ওগুলোতে সাউন্ড কোয়ালিটি একটু খারাপ আসতে পারে কষ্ট কইরা মানায় নিয়েন কারণ আমি তো আর ইচ্ছা করে ভুলটা করি নাই ভুলটা হয়ে গেছে গা আর আসলে সব ঠাড়া আমার কপালেই পড়ে বাট আমি জানি আল্লাহ সামনে কিছু ভালোই লেখা রাখছে কারণ প্রত্যেকটা খারাপ কিছুর বিপরীতেই আল্লাহ তাআলা ভালো কিছু রাখে কারণ আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী আমার সাথে যতবারই খারাপ হয়েছে পরবর্তীবার তার চেয়ে বেশি ভালো হয়েছে তো ইনশাআল্লাহ সামনে আরও ভালো কিছু হবে আমরা এখান থেকে বিদায় নেই কারণ ওই জুম্মা ঘরে যাওয়ার দাঁড়ানোর দরকার নেই ঠিক আছে তাহলে যাও আল্লাহ হাফেজ দাদা আল্লাহ হাফেজ দেখে এমনি যাও আর রাস্তা লাগো না রাস্তা লাইবার না করলাম ও আরো জোরে টান দিচ্ছে খোলা মান্ডি রে নিয়ে পারলাম না পরে এখান থেকে বিদায় দিয়ে দিলাম কারণ আমার সামনে দাঁড়াবো না আমি জাস্ট ডাইরেক্ট বাসা ঢুকে যাবো শরীরটা অনেক বেশি খারাপ লাগতেছে কারণ এত পরিমাণ ধুলা চোখে গেছে নাকে গেছে মুখে গেছে খুবই বিরক্ত লাগতেছে মাথাটা ব্যথা করতেছে অ্যান্ড পোলাপান মেলায় ছবি তুলতেছিল ফ্লাশ দিয়া আর আমার চোখে একটু প্রবলেম হয়ে গেছে গা ছবি তুলতে তুলতে ফ্লাশ পড়তে পড়ছে এখন ফ্লাশ পড়লে মাথা ব্যথা করে তখন ডাইরেক্ট বাসায় যাই গা আর বাসায় চলে আসলাম আর আজকে শরীর অনেক বেশি টায়ার্ড কারণ ধুলা বালি ভাঙা চূড়ায় এইখান দিয়ে 10-20 কিলো চালানো মানে মনে করেন মোটামুটি লং ট্যুরের মতো একটা পরিশ্রম আর একটা ব্যাড নিউজ আছে আমাদের এমটির ব্যাপারে সেটা হলো আমি যে জায়গায় গাড়িটা বিক্রি করছিলাম ওই জায়গায় যে লোকটা ছিল সে এখন আর চাকরিতে নাই তো যে তার পরিবর্তে আসছে সে আমার এই বিষয়ে কিচ্ছু জানে না তো আমার তার নাম্বার দিছে যে ভাইয়া তার সাথে কন্ট্যাক্ট করেন তাইলে সে হয়তো আপনার এমটির কোনো খোঁজ দিতে পারবে তো তারে ফোন দিতে হইব তারে ফোন দিলে আবার নতুন করে কি ঝামেলা হয় জানি না আমাদের এমটি কি আবার ব্যাগ আনতে পারবো না পারবো না এইটাও জানি না তো দোয়া করেন আর আজকের ব্লগটা এই জায়গায় এন্ড করতে হইতেছে যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে হবে কারণ ডেইলি ব্লগ দেওয়া যে কত কষ্ট ওইটা একমাত্র আমরাই জানি তো স্টিল ড্যান্স স্টে সেফ রাইট সেফ আল্লাহ হাফেজ